কোশ্চেন নাম্বার এর পরে আসছি, কোশ্চেন নাম্বার ফোর। কোশ্চেন নাম্বার ফোরটা দেখ, বলছে বলছে লগ অফ এক্স প্লাস লগ অফ লগ এক্স ওয়াই সমান সি এক্স। সিটা হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, হ্যাঁ এটা প্রিমিটিভ বলেছে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কত হবে এইটা? তাহলে এখান থেকে সিটাকে সরাতে হবে, এর ডেরিভেটিভ করবি, সিটাকে সরাবি। তারপর একটা এ আর বি আছে, তাহলে এ আর বি দুটো কনস্ট্যান্ট আছে, সেখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করতে বলেছে। তারপর একটা কি বলছে, এইটা এই ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, মানে কি এগুলো এইচএস এর কোশ্চেন। কিন্তু সেটা হচ্ছে কি, এটাকে একবার ডেরিভেটিভ করবি, দুবার ডেরিভেটিভ করবি, দিয়ে এইখানে মানগুলো বসাবি, দেখবি জিরো আসছে কিনা, তাহলে স্যাটিসফাই করবে। আর তারপর একটা এইচএস এর কোশ্চেন, জাস্ট এটা একবার ডেরিভেটিভ করবি, দুবার ডেরিভেটিভ করবি, এখানে বসাবি, দুবার ডেরিভেটিভ বসাবি, একবার ডেরিভেটিভ বসাবি, দেখবি জিরো আসছে কিনা, ঠিক আছে। এবং আটের দাগের কোশ্চেন যদি দেখিস, আটের দাগের কোশ্চেনে আটের দাগের শুধুমাত্র তুই করবি কোনটা, সেটা হচ্ছে দুইয়েরটা করবি, আর কোনটা করবি সেটা হচ্ছে তিনেরটা করবি। এক আর চার তোর করার দরকার নেই, ঠিক আছে। আটের দাগের এক আর চার অনেক বড় হবে, তিনটে করে কনস্ট্যান্ট আছে, তিনটে করে কনস্ট্যান্ট কিন্তু তোদের লাগবে না, দুটো করে কনস্ট্যান্ট হলেই হবে। তাহলে দ্যাট মিন এটা তো আবার একটা আছে, তাহলে তোর কাজটা কি হবে সেটা হচ্ছে আটের দাগের দুইয়েরটা এবং তিনেরটা করবি, ঠিক আছে। তাহলে এখান থেকে তোর হোমওয়ার্ক যেটা বলবো সেটা হচ্ছে, হোমওয়ার্ক রইল রয়েছে চারের দাগের, পাঁচের দাগের, ছয়ের দাগের, সাতের দাগের এবং আটের দুই আর তিন, এই দুটো, ঠিক আছে। তাহলে এই কোটা টোটাল তোর কাজ রইল যেটা তোরা জানিস মোটামুটি। এখানে কোনোটাই প্রবলেম হবে না, সেটা হচ্ছে কি, এ ওয়াইটা বলেছে এ লগ এক্স প্লাস বি, তার মানে দেখতেই পাচ্ছিস এটা প্রিমিটিভ বলেছে, ভেরিফাই এটা সলিউশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এইটার ডেরিভেটিভ করে যেন এটা পাওয়া যায়, মানে যে করি হোক ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া যায়, তাহলে এটাকে কি করবি, ওই এলিমিনেটিং প্রসেস দিয়ে করবি, এটাকে স্যাটিসফাই করতে বলেছে, মানে কি এটা দুবার ডেরিভেটিভ করবি, একবার ডেরিভেটিভ করবি, এখানে মানগুলো বসাবি, দেখবি স্যাটিসফাই করছে কিনা, এটাও তাই। আর এটাতে শুধু সিটাকে এলিমিনেট করবি আর কিচ্ছু নয়। আর এইখানে কি করবি, এখানে কে এটাকে এলিমিনেট করবি, আর এটাতে এলিমিনেটিং প্রসেস করবি, সেটা হচ্ছে এ সেক এক্স প্লাস বি ট্যান এক্স যেটা আছে, তাহলে এটা দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, ওয়াই ওয়ান করবি, ওয়াই টু করবি, দিয়ে কালাম বরাবর ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু এবং রো বরাবর ইয়ে আবার সেকেন্ড কালাম বরাবর এ এর কোইফিসিয়েন্ট, থার্ড কালাম বরাবর বি এর কোইফিসিয়েন্ট গুলোকে লিখে দিবি, ব্যাস দ্যাটস ইট, ডান। তো এবার আমি প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় যাব, সেটা হচ্ছে নয়ের দাগেরটা এবং দশের দাগের এ বি, এই দুটোতে আমি যাব, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, নয়ের দাগের এবং দশের এ বি, ঠিক আছে। নয় এবং দশের দাগের দশের এ বি এইটা এটাকে আমাকে সলভটা করতে হবে। এই নয়ের দাগের অঙ্কটা দেখ, বলছে লক্ষ্য করে দেখবি নয়ের দাগের অঙ্কটা একটু নতুন টাইপ, বলছে সো দ্যাট দা সাবস্টিটিউশন, সাবস্টিটিউশনটা কি দেওয়া আছে, একটা সাবস্টিটিউশন জেড সমান সাইন এক্স, যেটা ট্রান্সফর্ম করতে বলছে, ট্রান্সফর্মস দ্য ইকুয়েশন। আচ্ছা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিবর্তন করতে হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরিবর্তনটা কিভাবে হবে দেখ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইয়েটা এক্স হচ্ছে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাতে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আকারেই আছে, শুধুমাত্র এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটা চেঞ্জ হয়ে গেছে জেড এ। কিভাবে চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশনটা হচ্ছে জেড ইকুয়াল টু সাইন এক্স। তাহলে আমার এই নিচের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে মানে এক্সটাকে ইন টার্মস অফ জেড এ নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমি এইটা রেসপেক্টে একটা অঙ্ক আমি ঠিকঠাকভাবে দেখিয়ে দিলে আশা করছি কোনো সমস্যা হবে না। তো যাই হোক আমরা নয়ের দাগের অঙ্কটায় যাচ্ছি, যেটা হচ্ছে দেওয়া আছে ট্রান্সফরমেশনটা দেওয়া আছে জেড ইকুয়াল টু সাইন এক্স, এই ট্রান্সফরমেশন ধরে আমরা এগুলো চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা তো শুরু করা যাক, দেখা যাক। সেটা হচ্ছে নেক্সট আমরা যে কাজটায় যাচ্ছি একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে এর পরের যে কাজটা, পরের কাজটা লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে আমরা সামনে নামিয়েছি, এবার কি করব সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই লিখছি, সেটা হচ্ছে নাইন, কোশ্চেন নাম্বার নাইন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার নাইনটা দেখ দেওয়া আছে, সেটা হচ্ছে বইতে দেখবি, সেটা হচ্ছে গিভেন, এখানে দেওয়া আছে গিভেন জেড ইকুয়াল টু কত, সেটা হচ্ছে সাইন এক্স, জেড ইকুয়াল টু সাইন এক্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু সাইন এক্স মানে আমরা একটা অলরেডি পড়েছি, সেটা হচ্ছে চেন রুল, তার নাম ডিওয়াই ডিএক্স, এটা মানে ডিওয়াই বাই ডিজেড ইনটু ডিজেড বাই ডিএক্স, মানে ভেতরে জেড এর চেন খাটালাম, ভেতরে জেড এর চেন খাটালাম। আচ্ছা তুই আমাকে বলতো জেড কে এক্স ডিজেড বাই ডিএক্স করলে, এখান থেকে ডিজেড বাই ডিএক্স করলে কত হবে, কস এক্স আসবে, তাহলে এইটা ফর্মটা দাঁড়িয়ে যাচ্ছে কত, কস এক্স ডিওয়াই বাই ডিজেড দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এইটারই ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার করবো, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার করতে গেলে আমরা কি করবো, ডি ডিএক্স অফ
dy dx ঠিক আছে ddx অফ dy dx আচ্ছা কিন্তু dy dx মানে কত dy dx মানে হচ্ছে তো এইটা তাই তো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ddx অফ কত সেটা হচ্ছে cos x তারপরে হবে dy dz এটা আছে এবার দেখ অটোমেটিক্যালি তুই এটাকে ডেরিভেটিভ প্রথম এটাকে uv মেথড ডেরিভেটিভ করতে হবে কিন্তু uv মেথড ডেরিভেটিভ করতে গেলে প্রথমে cos x এর ডেরিভেটিভ করলে কত হবে এটা কনস্ট্যান্ট থাকবে তাহলে cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x আর এটা কনস্ট্যান্ট dy/dz কিন্তু এরপরে এইটা ডেরিভেটিভ করতে পারবো না কারণ dy dz আছে dy এখানে dx আছে তাহলে এটাকে আমি কিভাবে লিখব সেটা হচ্ছে প্লাস তোর আছে কত cos x ঠিক আছে তারপরে আমরা দেওয়া আছে ddx অফ dy dz ddx অফ dy dz কিন্তু এটা তো ডেরিভেটিভ করতে পারবো না কারণ এখানে z আছে এটা x আছে তাহলে এটাকে আমরা কি করব মাইনাস sin x প্রথমে যেমন আছে তেমনি লিখলাম dy dz যেমন আছে তেমনি লিখলাম প্লাস cos x যেমন আছে তেমনি লিখলাম এইখানটা dx টাকে আমরা আবার এখানে চেন খাটাবো সেটা হচ্ছে dy dy/dz এইখানটা dy dz আর এইখানে dx dz আনার জন্য এই উপরে একটা dz দেব আর এই dx এর জন্য নিচেতে একটা dx আমি এখানে দেব তাহলে বোঝা গেল এই dz আর এই dz কাটলাম কাটলে dx ই থাকছে নিচেতে সেটাই হলো কাটলাম মানে এইভাবে কাটা যায় না আমি নরমালি বোঝানোর জন্য বলছি কিন্তু বাট এটা চেন রুল বলা হয় হ্যাঁ তো চেন খাটাচ্ছি আর কিছু না তাহলে কি আসছে ফাইনালি sin x dy dz প্লাস এইটা দেখ লক্ষ্য কর cos x ই হবে আর এই dy dz এর একবার z এর রেসপেক্ট আবার ডেরিভেটিভ করলে কত হবে d স্কয়ার y বাই d z স্কয়ার আর dz dx এই dz dx মানে কত এটা ডেরিভেটিভ করলে কত হবে cos x আসবে একটা সামনে cos x আছে তাহলে সেজন্য এটা cos স্কয়ার x হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে এটা হচ্ছে cos স্কয়ার x হয়ে যাবে আচ্ছা দ্যাটস ইট এবার আমরা কি করছো এবার তুই এইটা d2y বাই dx স্কয়ার পেলি আর এটা পেলি dy dx নাও আমি লিখছি নাও দ্য গিভেন ODE ODE ইজ কত গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তো দেওয়া আছে লক্ষ্য কর এখানে সেটা হচ্ছে যে d2y বাই dx স্কয়ার প্লাস tan x dy dx প্লাস y cos স্কয়ার x সমান 0 তাহলে এখানে সেটা আমি লিখে দেবো কত আছে সেটা হচ্ছে d2y বাই dx স্কয়ার প্লাস tan x dy dx ঠিক আছে প্লাস y cos স্কয়ার x সমান 0 ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমি দু নম্বর বেশ এক নম্বর নাম দে কোনো নাম্বার দিই নাই তো এক নম্বর দিচ্ছি তাহলে লিখবো এটাকে একটা কাজ করে এটাকে এক নম্বর নাম দে এটাকে এক নম্বর নাম দে ঠিক আছে আর এইখানে যেটা পেলি এটাকে তুই দু নম্বর নাম দে আর এইটাকে তুই তিন নম্বর নাম দে ঠিক আছে তাহলে এবার লেখ যে নাও পুটিং দ্য ভ্যালু অফ কার ভ্যালু দ্য ভ্যালু অফ dy dx অ্যান্ড d2y বাই dx স্কোয়ার ঠিক আছে ফ্রম 1 অ্যান্ড 2 কোথায় ইন 3 তিন নম্বরে বসাচ্ছি তাহলে উই গেট কি পাবো আমরা এখানে যদি রাইট বসিয়ে দিই তাহলে কি পাবো বসাবি এখানে সমস্তটা বসাবি ক্যালকুলেশন করবি দেখবি পেয়ে যাবি ডাইরেক্ট ক্যালকুলেশনটা তোদের দায়িত্ব ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই সমান 0 এটা আসবেই ঠিক আছে বসাবি ক্যালকুলেশন করবি দেখবি এটা আসবে ঠিক আছে দ্যাটস ইট ডান